শ্রাবন্তীর পর এবার কলকাতার নায়িকা কৌশানীকে নিয়ে পর্দা কাঁপাতে আসছেন শাকিব খান। ঢালিউডের চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা নবাব এলএলবির কাজ প্রায় শেষ দিকে, দুটি গানের দৃশ্যায়ন বাকি, নায়কের ইচ্ছা বিদেশে হবেই সেসব গানের শুটিং। কিন্তু করোনার এই প্রতিকূল সময়ে প্রযোজক পরিচালক বিদেশে শুটিংয়ের ব্যবস্থা করতে গিয়ে নাকের জল চোখের জল এক করেছেন। নানা জটিলতায় আটকে আছে গান দুটির শুটিং, এরই মধ্যে তিনবার শিডিউল দিয়েও কাজ শুরু করতে না পারায় বেশ বিরক্ত শাকিব। হঠাৎ পাওয়া এই সময়টাকে কাজে লাগিয়ে নিতে ভুল করছেন না তিনি, মন দিয়েছেন ফিটনেসে, নিয়ম করে জিমে যাচ্ছেন, ঘাম জড়িয়ে নিজেকে ফিট করে তুলছেন, উদ্দেশ্য নতুন কিছু সিনেমা। সম্প্রতি শাকিব মোটা হয়ে গেছে বলে সমালোচনা শুরু হয়, নতুন সিনেমা শুরুর আগে ওজনটা কমিয়ে আরেকটু ফিট হওয়ার চেষ্টা করছেন তিনি। এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দারুণ এক খবর, শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকার পর এবার কলকাতার কৌশানী মুখার্জির বিপরীতে জুটি বাঁধতে চলেছেন শাকিব খান। শিগগিরই এই ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। করোনার বিরতি কাটিয়ে নবাব এলএলবি সিনেমা শুটিং শুরু করার পর থেকেই অনেক প্রযোজক ও পরিচালক শাকিব খানকে নতুন ছবিতে নেয়ার কথা ভেবেছেন। অনেকে তার সঙ্গে মিটিংয়ে বসেছেন এবং সিনেমার প্রস্তাবও দিয়েছেন। বেশ কিছু সিনেমার গল্প ও প্রোডাকশন পছন্দ হয়েছে শাকিবেরও। সেখান থেকে একটি সিনেমায় দেখা যাবে উপর বাংলার অভিনেত্রী বনি সেনগুপ্তের প্রেমিকা কৌশানীকে। শাকিবের ঘনিষ্ঠ সূত্র ছবির নাম পরিচয় দিতে নারাজ। কৌশানীর বিষয়টি পুরোপুরি চূড়ান্ত নয় বলে মুখে কুলু পেটেন তারা। এই গুঞ্জন শাকিব ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে কৌশানী কলকাতার মুঠোফোনের নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করলেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তার মানে যদি ঘটনাটি সত্যি হয়, শাকিব খানের সাথে কলকাতার কৌশানী যদি জুটি বাঁধে, বিষয়টি কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।